আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ছিল আমার খালামণির বাসায় দাওয়াত, কিন্তু আনফর্চুনেটলি যেতে পারিনি। আমার ছোটো বোনও চলে গিয়েছিল তার বান্ধবীর বিয়েতে, তো ভাবলাম আমিও যাব না। বাসা থেকে যেহেতু রেডি টেডি হয়েছিলাম, তো ভাবলাম জয়নাল আবেদিন পার্কে চলে যাই। তো সে যেই কথা সেই কাজ, আমি জয়নাল আবেদিন পার্কে চলে এসেছি। আর বাসায় যখন ছিলাম আমার ছোটো বোনও ছিল না, তাই আরও কে আসা। তো জয়নাল আবেদিনে এসে প্রথমে ওজন মেপে নিলাম, 42 কেজি ওজন দেখছেন। আমার ওজন 40-এর উপরে, 50-এর ভিতরে সবসময় এটা থাকে। 50 তো ছুতেই পারি না, 45-এর ভিতরে সবসময় আমার থাকা লাগে। এই জিনিসটা অনেক কষ্টের, আমি যে কবে ওজন বাড়াইতে পারবো। তো যাই হোক, আজকের আউটফিটটা সুন্দর না? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এটা আমার ঈদের সেকেন্ড ড্রেস ছিল, কিন্তু পরা হয় নাই, তো ভাবলাম আজকে পরি। তো পরার পর রেডি টেডি হইলাম, এরপর আর দাওয়াতে আসলে যাওয়া হয়নি। আব্বু আম্মু আর হচ্ছে আমার ছোটো ভাই গিয়েছিল। আমার একটু খারাপ লাগছিল, আর খালামণি তো বারবার ফোন দিচ্ছিল, তারপরও যাওয়া হয়নি। তো যাই হোক, জয়নাল আবেদিন পার্কে চলে এসেছি। আমার কাছে অনেক ভালো লাগছিলো, এখানে অনেক মানুষ ছিল। আর শুক্রবার যেহেতু, শুক্রবারে এমনিতেই অনেক মানুষ হয়, তারপর আবার ঈদ ছিল, ঈদের পঞ্চম দিন ছিল, তো আরও বেশি মানুষ হয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো ওখান থেকে আমরা ভাবলাম হচ্ছে নিচে যাব, নিচের হচ্ছে যেতে লাগলাম, দেখেন পাহাড়ের মতো অনেকটা, মনে হয় পাহাড় থেকে নামছি। তো পাহাড় থেকে নামার পর ওইখানে আমরা হচ্ছে খেয়েছিলাম হচ্ছে কী বলে এটাকে, চটপটি, আর হচ্ছে ওইটার নাম জানি কি, পাপড়ি চাট। হ্যাঁ, আমার এটা অনেক পছন্দের, তো আমি এটা খেয়েছিলাম, আজকে আর ফুচকা খাইনি। তো ওইখান থেকে চলে গিয়েছিলাম বিজিবি পার্কে। বিজিবি পার্কের আমি ভিডিও দেখেছিলাম তাম্মি সাপুর ব্লগে, তো আমার কখনো আসা হয়নি, তো ভাবলাম যে একদিন আসলে যাওয়া দরকার। তো এসে দেখলাম আসলে এত সুন্দর জায়গাটা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আসলেই সুন্দর জায়গাটা। তো চারদিকে এত গাছপালা, তারপর হচ্ছে এটা হচ্ছে মানে এখানে যারা খাবার দাবার খাবে এখান থেকে খাবার দাবার খেতে পারবে। এখানকার খাবার দাবার খুব বেশি প্রাইস না, মোটামুটি আর কি। তো চাইলে যারা এখানে ঘুরতে আসছে, তো এখান থেকে খাবার খেতে পারবে কিনে। তো অনেক সুন্দর সুব্যবস্থা এখানে রয়েছে। আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে এই প্লেসটা। আমার যদিও ময়মনসিং থাকা হয়, কিন্তু আমি কখনোই এই জায়গাটার মানে সন্ধান জানতাম না, তাই আসাও হয়নি। তো যেহেতু জায়গাটা চিনে গেলাম, ইনশাল্লাহ আবারও আসব। আর এখানকার হচ্ছে ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে অনেক মানুষ ছিল মোটামুটি, যারা আমাদের মতে হয়তো ঘুরতে এসছে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তাম্মি সাপুর ভিডিওতে দেখেছিলাম, উনি অনেক সুন্দর করে দেখাইছিল, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি ওই দিনই ভাবছিলাম যে অবশ্যই এই জায়গাটায় যেতে হবে, তো আমিও ফাইনালি চলে আসলাম। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। একদম নদীর পাশে একটা রাস্তা, তারপর আবার হচ্ছে আশেপাশে হচ্ছে এত গাছপালা, গাছপালার নিচে আবার বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, অনেক ভালো লেগেছে। ওইখানে গেট করা ছিল, আমরা হচ্ছে গেট ছেড়ে ওইদিকে চলে যাচ্ছিলাম, তারপর আমাদেরকে বলছিল এইখানে আসা যাবে না। তো যাই হোক, পরে আর ওইদিকে যাইনি। আর হচ্ছে ওই দেখেন নদীটা কত সুন্দর লাগছে সন্ধে নামার আগ মুহূর্তে, আমার কাছে অনেক ভালো লাগে, আমি হলাম প্রকৃতি প্রেমী, সবসময় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আমি যদি যেতে পারতাম সাজেক, আমি যদি যেতে পারতাম খাগড়াছড়ি, এগুলো বসে বসে বাসায় আমি ভাবি, কারণ ওইখানে তো প্রকৃতি আরও বেশি সুন্দর। তো ইনশাল্লাহ কোনো এক সময় যাওয়া হবে। তো এখানে সবাই হচ্ছে যে যার মতে ভিডিও নিচ্ছিল। তো আমরা ওইখান থেকে বের হয়ে আইসক্রিম খেতে গিয়েছিলাম, ওইখান থেকে আইসক্রিম নেওয়া হয়েছিল, কোন আইসক্রিম। এরপর এখান থেকে আবার চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে, ওইখানে কেক নেওয়া হয়েছিল। এরপরে কেকের দোকান থেকে দেখেন কত চকলেট ললিপপগুলো কত বড় বড়। তো আমরা ওইখান থেকে আবার জয়নাল আবেদিনে চলে যাই, ওইখান থেকে হেঁসেলঘর থেকে লাচ্ছি খেয়েছিলাম। আমার কাছে লাচ্ছির টেস্টটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।